নমস্কার, আমি দেবযানী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি একদম অল্প উপকরণ দিয়ে আর খুব সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো জ্যাম। এই সময় বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। আমরা যদি এইভাবে আমগুলো দিয়ে জ্যাম বানিয়ে রাখি তাহলে কিন্তু সেটা বহুদিন পর্যন্ত আমরা খেতে পারি। ম্যাঙ্গো জ্যাম বানাতে আমি মাত্র তিনটে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি আর কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করিনি। একদম ন্যাচারাল হোমমেড ম্যাঙ্গো জ্যাম। তাহলে দেখে নিই আমার সহজ পদ্ধতিতে বানানো ম্যাঙ্গো জ্যাম। বাড়িতে ছোট বাচ্চারা ছাড়াও বড়রাও অনেক সময় জ্যাম খেতে কিন্তু বেশ ভালোবাসে। এইভাবে জ্যাম বানিয়ে যদি আমরা ব্রেকফাস্টে ব্রেডের সাথে দিতে পারি তাহলে সেটা যেমন হেলদিও হয় আবার খেতেও কিন্তু বেশ ভালো হয়। ম্যাঙ্গো জ্যাম বানানোর জন্যে আমি তিনটে হিমসাগর আম নিয়েছি। তিনটে আমে 750 গ্রাম মতো হয়েছে। হিমসাগর আম কিন্তু খেতে বেশ ভালো, অনেকে এই আমটাই একটু বেশি পছন্দ করেন, তাই আমি হিমসাগর আম দিয়েই ম্যাঙ্গো জ্যাম বানালাম। আমি আমটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, তারপর ওপর দিকে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে পাল্পটা বার করতে সুবিধা হয়। তারপর চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি পাল্পগুলো বার করে নিয়েছি। আমার তিনটে আম থেকে সমস্ত পাল্প বার করা হয়ে গেছে। এবার এই পাল্পটা একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। বেশ ঘন হয়েছে এই মিক্সচারটা। একটা ফ্রাই প্যানে এবার পাল্পের মিক্সচারটা ঢেলে দিলাম। তারপর 300 গ্রাম চিনি আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর চিনি গলে গেলে কিন্তু সমস্ত মিক্সচারটা একটু পাতলা হয়ে যাবে, তখন মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে মেশাতে হবে। 1 মিনিট অন্তর অন্তর কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। পাল্পের মিক্সচারটা ফোটানোর সময় একটু ছিটকে বাইরে আসবে। আপনারা চাইলে এটাকে ঢাকা দিয়েও রাখতে পারেন, আবার খুলেও রাখতে পারেন। আম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমে ভিটামিন এ ও সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমে প্রচুর ফাইবার থাকে, তাই আম কিন্তু স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। আম খাওয়ার ফলে আমাদের যাদের শরীরে রক্তাল্পতা আছে তাদের সেই সমস্যা অনেকটাই কমে যাবে। সাইট্রিক অ্যাসিড আছে, সেই জন্যে আম কী করে আমাদের হজম সিস্টেমকেও ঠিক রাখতে সাহায্য করে। আর গ্লুটামিন নামক এক ধরনের অ্যাসিড আছে আমে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাছাড়া আমের রস কিন্তু আমাদের শরীরকে শীতল রাখতে সাহায্য করে। তার ফলে এই প্রচণ্ড গরমে অনেক সময় কী হয়, কোনো স্ট্রোক বা কিছুর থেকে কিন্তু আমাদের শরীরকে প্রতিরোধ করতে সাহায্য করে। জ্যামটা তৈরি করার সময় আমি একটা লেবুর রস এর মধ্যে দিয়েছি, এতে অনেক দিন পর্যন্ত জ্যামটা স্টোর করে রাখা যাবে। সম্পূর্ণ জ্যাম তৈরি করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। মিডিয়াম হিট ও লো হিটে এই সময় টেম্পারেচারটা রাখতে হবে। আম কাঁচা ও পাকা দুরকমভাবে কিন্তু আমরা খাবারে ব্যবহার করে থাকি। কাঁচা আম দিয়ে যেমন রান্না করি, আচার বানাই, তেমনি পাকা আম দিয়ে আমরা জাম, জেলি, স্কোয়াশ এমনকি ফ্রুট স্যালাডেও ব্যবহার করে থাকি। যেহেতু আম খেতে খুব সুস্বাদু, তাই আমের সময় অনেকেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে আম খেয়ে ফেলি। যেহেতু এতে চিনির পরিমাণটা একটু বেশি থাকে, তাই কিন্তু ওজন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর ফলে যারা ওজন হ্রাস করছেন বা ওজনটা কমাতে চান তারা কিন্তু আমটা একটু বুঝে শুনে খাবেন, বা তাদের একদমই বেশি আম খাওয়া উচিত নয়। আমে ফাইবার বেশি থাকার ফলে একদিকে যেমন উপকারী, অন্যদিকে যদি বেশি পরিমাণে আম খাই তাহলে কিন্তু ডায়রিয়াও হয়ে যেতে পারে। তাই অবশ্যই পরিমাণের ব্যাপারে সচেতন থেকে আমাদের আম খেতে হবে,
না হলে কিন্তু উপকারের পরিবর্তে ক্ষতি হয়ে যাবে। শেষের দিকে যখন মনে হবে জ্যাম হয়ে এসেছে, একটা প্লেটে অল্প একটু পাল্পের মিক্সচারটা নিয়ে দেখব। যদি না সেটা গড়িয়ে যায়, এক জায়গায় থাকে স্টিক হয়ে, তাহলে বুঝতে হবে জ্যাম তৈরি হয়ে গেছে। এছাড়াও যখন জ্যাম হয়ে যাবে, তখন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জ হয়ে যাওয়া কালারটা দেখেও আমরা বুঝতে পারবো যে জ্যামটা তৈরি হয়ে গেছে। আশা করি আমার সহজ পদ্ধতিতে বানানো ম্যাঙ্গো জ্যামের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। আপনাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও করে নেবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।